ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত তিনটি দোকান। গতকাল রাত একটা নাগাদ আমতলা বাজারের একটি টায়ারের দোকানে প্রথমে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে, পুড়ে যায় পাশের আরো দুটি দোকান। দমকলের তিনটি ইঞ্জিনের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।